কাছা মেরে পড়ি মণি লুঙ্গি পড়েছে গত রাতে নায়িকা পপি মা হয়েছে আরে কে দেখেছে কে দেখেছে সাংবাদিক দেখেছে বিয়ে হলো কবে পপির তাকি বলেছে নাকি মিথ্যে জেনেছে নাকি সত্য বলেছে ছোটোবেলা একটা কবিতা নতুন নতুন পায়রাগুলার যাই হোক বুঝতেই পারছেন কি নিয়ে কথা গতকালকে থেকে বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নায়িকা পপি উনিশশো সালে সম্ভবত কুলি সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আপনার প্রবেশ করেন আর ছবিটা হিট ছিল এরপরে একটা লম্বা সময় তিনি চলচ্চিত্র অভিনয় করেছেন সম্ভবত দেড়শোর কাছাকাছি সিনেমাতে তিনি অভিনয় করেছেন সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন দর্শকপ্রিয়তা পেয়েছেন বাট হুট করেই চলচ্চিত্রের এখন যখন দুঃসময় তো সম্ভবত আজকে বছর দুয়েকের উপরে হয়ে যাবে নায়িকা পপি তিনি চলচ্চিত্র অঙ্গন থেকে উধাও তার কোনো খোঁজখবর নেই সোশ্যাল মিডিয়াতে তিনি অ্যাক্টিভ না পারিবারিকভাবেও তার বন্ধনটা শক্ত না কারণ আমরা গত বছর দেখেছি পপির বিরুদ্ধে তার মায়ের অভিযোগ সম্পত্তিকে কেন্দ্র করে পরিবারের সাথে তার বনিবনা নাই। নেই আর যার কারণে নায়িকা পপি সম্পর্কে পরিবারের কাছে কোনো খোঁজ নেই এখন এই যখন অবস্থা গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল যে মা হয়েছেন চিত্রনায়িকা পপি এখন এই ঘটনাটা শতভাগ সত্য নাকি মিথ্যা সেটার কোনো গ্যারান্টি নেই কারণ এটা সম্পর্কে মূল সারির গণমাধ্যম দৈনিক যুগান্তর থেকে আপনার আরও কিছু পত্রিকা নিউজ করেছে আর বেশিরভাগ অনলাইন যে নিউজ পোর্টালগুলো আছে তারাই এই নিউজটা করছে আর ইত্তেফাকও নিউজটা দিয়ে আবার সরাই দিছে ওনারা মাঝে মাঝে এরকম কৌশলিক কাজ করেন মানুষের বিপদে ফালান তো যাই হোক এখন নিউজটা কি আসছে যে নায়িকা পৌরিমণি সরি নায়িকা পপি বিয়ে করেছেন অনেকদিন ধরে এই গুঞ্জনটা ছিল আর বলা হচ্ছে ওনার স্বামী মালয়েশিয়ান একজন প্রবাসী তো এই মুহূর্তে নায়িকা পপির আট মাসের প্রেগনেন্সি চলছিল যতটুকু তথ্যসূত্র গণমাধ্যমগুলো দিচ্ছে তো আট মাসের মাথায় তিনি পুত্র সন্তান প্রসব করেছেন গতকালকে রাজধানীর একটি বেসরকারি হসপিটালে এখন এই তথ্যগুলো কিছুটা গোপন রাখা হয়েছে স্পেসিফিক কোন হসপিটাল সেখানে বলা হয়নি বাট বলা হচ্ছে যে তিনি একজন পুত্র সন্তান জন্ম দিয়েছেন যদি সত্যি সত্যি হয়ে থাকে ধন্যবাদ আমরা কংগ্রেচুলেশন জানাই আল্লাহ এক সন্তান হিসেবে কবুল করুক বাট পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে বিষয়টা সম্পর্কে ডাক্তার তাও নাম প্রকাশে অনিচ্ছুক এবং একজন পরিচালক তিনিও নাম প্রকাশে অনিচ্ছুক বাট বলা হচ্ছে তিনি একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা তিনি গণমাধ্যমকে বলেছেন যে নাইকা প্রেগনেন্সির বিষয়টা তিনি জানতেন আর সাত মাস শেষে মাত্র আট মাসে পা দিয়েছিল প্রেগন্যান্সি সো একটু আর্লি ডেলিভারি আর এই মুহূর্তে দুজনেই মা এবং ছেলে দুজনেই সুস্থ আছেন তবে তারা কে কোথায় কোন জায়গায় আছেন বা নায়িকা পফির বিয়ে হয়েছে কবে সেটাও কিন্তু গণমাধ্যমে কার সাথে বিয়ে হয়েছে সেটার ক্লিয়ারেন্স নাই যতটুকু তথ্য এই পর্যন্ত আমরা পাইছি মানে নিউজ করার কারণে ভাষা ভাষা তথ্য যে একজন শিল্পপতি যিনি মালয়েশিয়াতে ব্যবসা করেন তিনি মালয়েশিয়াতে ব্যবসা করেন আর নায়িকা পপির সাথেই তার বিয়ে হয়েছে বলা হচ্ছে গাজীপুর এরিয়াতে এখন গাজীপুর এরিয়াতে আমি দেখছি নায়িকা সহ সবাই ওই সাইডে গেছে আর নায়িকা পপি তিনি আর কখনোই চলচ্চিত্রে অভিনয় করবেন না এটা তার স্বামীর অনুরোধ ছিল যে সে যেন ও চলচ্চিত্র ছেড়ে দেয় এখন এই তথ্যগুলো শতভাগ সত্য নাকি মিথ্যে এটাও শিওর না বুঝছেন গণমাধ্যম যেভাবে দিচ্ছে আমরা ওইভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি আর পপি সম্পর্কে কিছু চলচ্চিত্র নির্মাতা যারা আছেন তাদের ক্ষোভ আছে কারণ নায়িকা পপি লাস্ট তিনটা সিনেমার অর্ধেক কাজ করার পরে তিনি হুট করে গায়েব হয়ে গেছেন আর যার কারণে এই চলচ্চিত্রগুলোর কাজ সামনের দিকে আগাচ্ছে না তো এটা নিয়ে মাঝে মাঝে চলচ্চিত্র নির্মাতারা যারা আছেন তারা ক্ষোভ প্রকাশও করেছেন বাট নায়িকা পপির কাছ থেকে যেহেতু তিনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না পারিবারিকভাবেও ওনার বন্ধনটা শক্ত না যার কারণে ওনার বাবার নাম সম্ভবত আমির হোসেন আমির হোসেনকে গণমাধ্যম কর্মীরা গতকালকে কল দিয়েছিল যে খবরটা কতটুকু সত্য বা মিথ্যে এটা জানার জন্য ফোন বাজলেও তিনি ফোন রিসিভ করেননি আর নায়িকা ফপির ছোট বোন তার কাছে গণমাধ্যম কর্মীরা ফোন দিয়েছিল তাও তিনি রিসিভ করেননি এখন হতে পারে সত্য হতে পারে মিথ্যা কারণ চলচ্চিত্র অঙ্গনে আমরা দেখছি এরকম যারা গায়েব হয়ে যায় হুট করে সামনে আসে টাচ্চা নিয়ে আর বিয়েটা গোপনীয় রাখে কেন রাখে সেটা আল্লাহ ভালো জানে তো হয়তো এটা সম্পর্কে পরবর্তী সময় আরও সঠিক তথ্য নিয়ে আমরা আসতে পারবো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম